বন্ধু, আমি জ্যোতিষী জয় আহমেদ। আজ আপনাদের গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেব। গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আমার এই ভিডিওটি তৈরি করা। সুপ্রিয় দর্শক বন্ধু, আমার চ্যানেলের যে কতটি ভিডিও ইতিপূর্বে আপলোড হয়েছে এবং ভবিষ্যতে যে কিছু যে ভিডিওগুলো আসবে, প্রত্যেকটি ভিডিওই আপনারা সাদামাটা পাবেন, কিন্তু প্রত্যেকটি ভিডিওর যে সূত্রগুলো পাবেন, যে তথ্যগুলো পাবেন, প্রত্যেকটি তথ্যই আমি অনেক সময় নিয়ে ক্যালকুলেশন করে এবং আমার জ্যোতিষশাস্ত্রের দীর্ঘদিনের অভিজ্ঞতায়, বিগত 12 বছরের অভিজ্ঞতায় আলোকেই আমার এই ভিডিওগুলো তৈরি করে থাকি। আমার ভিডিওগুলো ইউটিউবের অন্যান্য ভিডিওর তুলনায় আমার ভিডিওগুলো একটু ব্যতিক্রম। আমার ভিডিওগুলোতে যে তথ্য পাবেন, রত্নপাথর বা জ্যোতিষশাস্ত্রের যে তথ্যগুলো পাবেন, প্রত্যেকটি তথ্য আপনারা অ্যানালাইসিস করলে অনেক ভিডিও অন্যান্য ভিডিওগুলোর তুলনায় আমার তথ্যগুলো একটু ব্যতিক্রম হবে। তাই সুপ্রিয় বন্ধুগণ, আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে কারো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং শেয়ার দেবেন। আপনাদের সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ারের জন্যই আমি উৎসাহ পাব। তো সুপ্রিয় দর্শক বন্ধু, মূল কথায় আসি। আমি আজ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, আমার ডেস্কের সামনে যে রত্নপাথরগুলো দেখতে পাচ্ছেন বা এই কবচগুলো দেখতে পাচ্ছেন, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। রত্নপাথর বা কবচ কেন পরবেন বা রত্নপাথর কবচ ব্যবহার করার আগে যে নিয়ম কানুন আছে বা কাদের মাধ্যম থেকে আপনারা পড়বেন, সে বিষয়টাই আলোচনা করব। আজকাল প্রায় মানুষ অল্প বিস্তর জ্যোতিষী পরিচয় দিয়ে কিংবা বই পুস্তক পড়ে, হ্যাঁ, বাজারে বিক্রিত বই, যে বইগুলো জ্যোতিষশাস্ত্রের যে বইগুলো কেনা হয়, বেচা হয়, কেনা বেচা হয়, সেই বইগুলো পড়ে অনেকে জ্যোতিষী পরিচয় দেন, দিয়ে ইউটিউবে বা ফেসবুকে বা বিভিন্ন গ্রুপে পেজ খোলেন, ইউটিউবে চ্যানেল খোলেন, খুলে নিজেকে জ্যোতিষী হিসেবে জাহির করেন। আসলে ওনারা কতটুকু জানেন, মূল বিষয়টাই হচ্ছে এটা। তাই আপনারা যে রত্নপাথর ব্যবহার করবেন, অনেকে নিজের খেয়াল খুশি মতো রত্নপাথর ধারণ করেন এবং অন্যকেও পরামর্শ দিচ্ছেন, নিজেদের মতামত, নিজেদের মানে মতামত গ্রহণ করার জন্য। আসলেই সুপ্রিয় বন্ধুগণ, জ্যোতিষশাস্ত্র বিষয়টা খুব সাধারণ কোনো বিষয় নয়। জ্যোতিষশাস্ত্রটা খুবই একটা জটিল বিষয়, অনেক ক্যালকুলেশনের বিষয়। জ্যোতিষশাস্ত্রটা শিখতে গেলে এটা এমনি কোনো শাস্ত্র শেখার শেষ নেই, আর জ্যোতিষশাস্ত্রটা আপনি 5-10 বছরও শিখেও শেষ করতে পারবেন না। এটাতে এত কিছু, মানে এত জটিল একটা সাবজেক্ট জ্যোতিষশাস্ত্রটা। তো শুধু বন্ধুগণ, আজকাল অনেকেই দেখবেন নিজেই নিজের বিপদ ডেকে আনছেন, সেটা কি জানেন? অনেকেরই একটা ধারণা যে শনির সাড়ে সাথে চলছে, একটা নীলা পাথর ধারণ করি, বা আমার ছেলের পড়াশোনায় বুদ্ধি কম তাই একটা পান্না পাথর ধারণ করে দিলেন। কিন্তু অথচ ঘটনা হচ্ছে, এইভাবে ইচ্ছামতো রত্ন ধারণ করলে ছেলে বা মেয়ের অথবা বাবা মায়ের কারোরই বিশেষভাবে সুফল দেয় না, শুভ ফল দেয় না, অনেক ক্ষেত্রেই বরং উল্টোটা হয়, অর্থাৎ অমঙ্গলই হয়ে থাকে। অনেকে মাঝে মাঝে অভিযোগ করেন, অমুকের পরামর্শে এই রত্নটি বা এই কবচটি নিয়েছি 2 বছর বা 3 বছর হলো, কিন্তু কোনো সফল পাইনি আজ। এটা অনেকেই দেখবেন কমপ্লেন করে থাকেন অনেক জ্যোতিষের কাছে বা অনেক ক্লায়েন্টরাও করে থাকেন, আমার কাছে অনেকে কমপ্লেন করেছেন ইতিপূর্বে। এ প্রসঙ্গে আমার বক্তব্য হলো, প্রকৃত জ্যোতিষীর কাছে গিয়ে সঠিকভাবে বিচার করে রত্নপাথর বা কবচ ধারণ করবেন। নিজের ইচ্ছে মতো রত্নকে পাথর কেউ ক্রয় করবেন না, বা কোনো কবচ নিজের ইচ্ছে মতো কোনো তান্ত্রিক বা কোনো জহুরি মাধ্যমে বানিয়ে নেবেন না, না জেনে রত্নপাথর পড়বেন না। আপনাদের কাছে আমার যেটা অনুরোধ, সেটা হচ্ছে না জেনে রত্নপাথর ধারণ করবেন না। অনেকে আছে নাম সর্বত্র ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে রত্ন কিঞ্চিৎ পরামর্শ নিয়ে রত্নপাথর ধারণ করেন, ধারণ করেন ঠিকই, কিন্তু পরে কিছুদিন পরে সমস্যায় পতিত হন, রত্নপাথর তো উপকার পান না, বরঞ্চ আরো সমস্যায় পতিত হন। ধরুন আপনার জন্মছকে বা হাতের করতলে, আপনার জন্মছকে বা হাতের করতলে অশুভ রাহস্থানে বা অজস্র রেখা বা কালো তিল আছে কার হাতে, তা আপনি কি করলেন, একটা বেশ বড় আকারের 10-12 ক্যারেটের গমের ধারণ করে নিলেন, এক্ষেত্রে ক্ষতি ছাড়া লাভ হবে না। সুপ্রিয় বন্ধুগণ, এক্ষেত্রে আমি আরেকটি কথা বলবো, রাহুর জন্য প্রয়োজনীয় শান্তি কর্ম করানো উচিত। রাহুর প্রতিকার শুধু গমের পাথর তা নয়, রাহুর জন্য কিছু গাছের শিকড় আছে, রাহুর জন্য কবজ আছে, রাহুর জন্য মন্ত্র আছে বা আরো কিছু প্রতিকার আছে, যেটা অভিজ্ঞ একমাত্র অভিজ্ঞ জ্যোতিষী বলতে পারবেন।
আপনার জন্মছকে বা করতলে যে গ্রহটি বা যে গ্রহগুলো শুভ অথবা অশুভ, সেই গ্রহ মানুষের জীবনের উন্নতি বা অবনতির ক্ষেত্রে একটা প্রধান ভূমিকা রাখে। তো যে গ্রহগুলো আপনার নেগেটিভ, সেই গ্রহকে আপনি প্রতিকার করতে হলে আগে গ্রহের অবস্থানটা দেখতে হবে। গ্রহ তো কোন কত ডিগ্রিতে আছে, কোন প্ল্যানেটের সাথে আছে, সেগুলো আগে আপনাকে দেখতে হবে। যে গ্রহটি আপনার জীবনে বাধা বিপর্যয় নিয়ে আসবে, সেই গ্রহটি গ্রহগুলো রত্নপাথর ধন বা ধর্মীয় শান্তিকর্ম বা কবচ ধারণ করার ক্ষেত্রে কিছুটা নিয়ম আছে। জেনে রাখুন, অশুভ গ্রহের বা গ্রহগুলোর যে রত্ন ধারণ করা মানে শত্রুর হাতে অস্ত্র তুলে দেওয়া। একটা কথা মনে রাখবে, অশুভ আপনার যে গ্রহটি অশুভ গ্রহের প্রতিকার করা মানে শত্রুর হাতে অস্ত্র তুলে দেওয়া, শত্রুকে আরো পাওয়ার অর্থাৎ ক্ষমতা দেওয়া। শত্রু আপনার অস্ত্র ছাড়া এতদিন ক্ষতি করেছিল, আঘাত করেছিল, এবার শত্রু যেহেতু অস্ত্রধারী হয়েছে, এতএব আপনার শত্রু আপনাকে অস্ত্রঘাত করবেই। অনেকের আবার ভুল ধারণা আছে কবচে কোনো কাজ হয় নাকি। আমি বলবো কবচে খুব ভালো কাজ হয় যদি সে কবচটি প্রকৃতভাবে শোধিত হয় বা নিয়ম নিষ্ঠার সাথে বানানো হয়, তাহলে সেই কবচ অবশ্যই সুফল দিবে। যে ধারণ করবে তাকেও নিয়ম নীতির মধ্যে থাকতে হবে। যেমন একটি বিশেষ কাজের কবচ ধারণ করলে কিছু নিয়ম কানুন বাধ্যতামূলক মানতে হয়, ধারণকারীকে তবে উপকার পাওয়া যায়। কবচ ধারণ করে আপনি ক্রমাগত অন্যায় অধর্ম হয়ে গেলেন, মানুষের ক্ষতি করলেন, আপনার চিন্তা ভাবনায় নেগেটিভ চিন্তা ভাবনা, তখন আপনার মঙ্গল হবে না, অমঙ্গলই হবে। তাই এক্ষেত্রে কথা হলো কারো পক্ষে কোন কবচ বা মাদুলি ধারণ করা উচিত সেটা আরো ভালো করে বিচার করে সঠিকভাবে জেনে নিতে হবে আপনাকে, তবেই আপনার উপকার হবে, নচেত উপকারের বদলে অপকারই হবে। তাই আপনাদের বলবো, নিজের খেয়াল খুশি মতো রত্ন বা কবচ ধারণ করবেন না, সঠিক জ্যোতিষীর কাছে গিয়ে সঠিকভাবে বিচার করিয়ে তারপরে রত্ন বা কবচ ধারণ করবেন, এতে আপনার লাভই হবে, ক্ষতি হবে না। একজন সঠিক জ্যোতিষী বা সাধক বা তান্ত্রিক বুঝতে পারবেন তার ক্লায়েন্টের সূক্ষ্মভাবে রাশিচক্র বিচার করে কোন ধরনের কবজে কাজ হবে, এটা একমাত্র অভিজ্ঞ জ্যোতিষী বা তান্ত্রিকই বলতে পারে। কোন শুভ গ্রহের জন্য কি রত্ন দেওয়া হবে বা সঠিক কোন সময় ধারণ করতে হবে, কত রত্নের পাথর ব্যবহার করতে হবে বা কোন কবচটা বা কোন ধাতু দিয়ে তৈরি করতে হবে, সেটা একমাত্র জ্যোতিষী বলতে পারবে। তবে মনে রাখবেন, কখনো নিজের মতো রত্ন ধারণ করবেন না, তাতে হিতে বিপরীত হবে বা হচ্ছে অনেকেরই। একজন রোগী তার রোগের জন্য যেমন সঠিক ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করেন, তেমনি সব জাতকের পোকরাজ প্রবাল প্রয়োজন তাদেরকে নীলাগমের দিলে বা ধারণ করলে তার ফল অবশ্যই খারাপ হবে। গ্রহদের যেমন নিজস্ব তেজ বিকিরণ আছে, তেমনি প্রতিটি রত্নেরও পৃথক পৃথক ভাবে তেজ অহরণের ক্ষমতা আছে। তাই রত্ন ধারণ করার আগে সঠিক বিচার্য অবশ্যই প্রয়োজন। কখনো কখনো কোনো ক্ষেত্রে অশুভ গ্রহ তার অশুভত্ব নষ্ট করার জন্য বা অশুভত্ব পাওয়ার জন্য সেই অশুভ গ্রহের রত্ন ধারণ করতে বলেন, সেটা জাতকের রাশিচক্র সঠিকভাবে বিচার করে। তাই এক্ষেত্রে আমি বলবো, এক্ষেত্রে কিছু কিন্তু শত্রুকে অস্ত্র দেওয়া হয়। যেমন শনির অশুভত্ব শুভত্ব হলে, অশুভ থাকলে বা শনিগ্রহ দুর্বল থাকলে নীলা বা এমিথিস্ট দেওয়া হয়। নির্দিষ্ট গ্রহের উপর নির্দিষ্ট রত্ন বা উপরত্ন সঠিক বিচার বিশ্লেষণ করিয়ে ধারণ করলে শুভ ফল অবশ্যই পাবেন। রাশি লগ্ন বিচার করে, গ্রহগত অবস্থানে বিচার করে শুভ অশুভ ফল জেনে নিয়ে তারপরে সঠিকভাবে সঠিক জ্যোতিষীর কাছে গিয়ে বিচার বিশ্লেষণ করে রত্ন ধারণ করবেন। অনেকেই নিজের খেয়াল খুশি মতো একটা রত্ন ধারণ পরে নিলেন, এক্ষেত্রে আপনাদের বুঝতে হবে রত্ন ধারণ অনেক ক্ষেত্রে উপকার আছে আবার অপকারও আছে। আজকাল আজকাল কিছু জ্যোতিষী আছেন, আমি সকল জ্যোতিষীকে বলবো না, কিছু জ্যোতিষী আছেন, দেখবেন আমি যে কথাটি বলতে চাচ্ছি সেটা হলো, কোনো অসৎ ব্যক্তির জন্য জ্যোতিষশাস্ত্র পেশাকে আপনি দোষ দিতে পারবেন না। মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে কেউ শাস্ত্র এই শাস্ত্রকে এই পবিত্র জ্যোতিষশাস্ত্রকে অপব্যবহার করলে সেই শাস্ত্রের কোনো দোষ নয়, দোষটা হচ্ছে সেই জ্যোতিষী। তাই অনেকে জ্যোতিষশাস্ত্রকে বা জ্যোতিষীকে নেগেটিভ দৃষ্টিতে দেখেন বা জ্যোতিষশাস্ত্রকে নিয়ে অনেকেই মন্দ কথা বলেন। তা আমি বলবো, আজকাল অনেক বিপদগামী ব্যভিচারী লোক আছেন যারা জ্যোতিষশাস্ত্রকে অনেক ধরনের নেগেটিভ কথা বলেন। তো জ্যোতিষশাস্ত্র সম্পর্কে আপনাকে আগে জানতে হবে যে কোন জ্যোতিষীটা আসলে অভিজ্ঞ, জ্যোতিষীর অভিজ্ঞতা কতদিন, উনি কোথার থেকে শিখেছেন, ওনার ডিগ্রি কোথার থেকে।
আজকাল তো কিছু কিছু ডিগ্রি আপনি কিনতে পাওয়া যায়, টাকা হলে ডিগ্রি পদবি পদকের অভাব হয় না, তাই না? তো এক্ষেত্রে অভিজ্ঞ জ্যোতিষী যিনি একটি পেশায় 10 বছর 12 বছর 15 বছর বা 20 বছর যাবত আছেন তার কাছ থেকে আপনাকে পরামর্শ নেওয়া উচিত। সেক্ষেত্রে সুপ্রিয় দর্শক বন্ধু, আমি ভিডিওটি শেষ করার পূর্বে আপনাদের যদি কারো আমার সাথে যোগাযোগ করার প্রয়োজন হয়, এখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার চেম্বারের ঠিকানা দেওয়া আছে, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার পদবী সংক্রান্ত বিষয় এখানে লেখা আছে, আপনারা দেখতে পারেন। এছাড়াও কেউ যদি কোনো রত্নপাথর ধারণ করতে চান, হ্যাঁ, আমার প্রতিষ্ঠানে আসতে পারেন। আমার প্রতিষ্ঠানে প্রতিটি রত্নপাথর আপনাকে গ্যারান্টি কার্ড সহ দেওয়া হয়। আমি সারা বাংলাদেশে আমার রত্নপাথর খুচরা বা পাইকারি বিক্রি করা হয়। কেউ কোরিয়ান সার্ভিসে নিতে চাইলে নিতে পারেন, হ্যাঁ। এছাড়াও যে কোনো রত্নপাথর বিক্রয়ের সময় আমি গ্যারান্টি কার্ড দিয়ে থাকি। সুপ্রিয় দর্শক বন্ধু, আমার এই ভিডিওটি যদি আপনাদের কারো ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আপনারা সকলেই ভালো থাকুন, আপনাদের মঙ্গল কামনা করছি।